হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যখনই ইউটিউবে ভিডিও দেখি, তখন কিন্তু আমরা কোনো ভিডিওর লাইক এবং ডিসলাইক দেখে সেই ভিডিওর গুরুত্ব বিচার করি। না সেটা কিভাবে, না কোনো ভিডিওর লাইক কম থাকলে বা ডিসলাইক বেশি থাকলে আমরা সেই সব ভিডিওকে বেশি গুরুত্ব দিই না, আর যেসব ভিডিওতে লাইক বেশি থাকে সেই সব ভিডিও আমরা বেশি পরিমাণে দেখতে থাকি। এর ফলে কি হয়, না আমাদের মতো যারা ইউটিউবে নতুন ক্রিয়েটর রয়েছে, তাদের ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও রয়েছে সেই সব ভিডিওতে লাইক কম থাকায় ভিউয়ার্সরা কি করে, না তাদের ভিডিওকে গুরুত্ব দেয় না এবং তাদের ভিডিওগুলিকে দেখতে চায় না। না এর ফলে কি হয়, না নতুন ইউটিউব চ্যানেলগুলিতে যেসব ভিডিও রয়েছে সেই সব ভিডিও ভাইরাল হয় না এবং সেই সব চ্যানেলগুলির গ্রোথ হয় না। তো এটা থেকে মুক্তির একটাই উপায়, সেটা কি, আপনার ভিডিওর যে লাইক এবং ডিসলাইক রয়েছে সেটাকে হাইড করে রাখতে হবে। তো সেটা কিভাবে করবেন, না সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আপনার ভিডিওতে লাইক এবং ডিসলাইক কে হাইড করতে হয়, যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এমনই ইউটিউব রিলেটেড টিপস পেতে আমাদের ডিজিটাল টিপস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন। তো আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনার ইউটিউব ভিডিওর লাইক এবং ডিসলাইককে আপনি দুভাবে হাইড করতে পারেন, একটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আর একটা হচ্ছে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের মাধ্যমে। তো প্রথমে আমি আপনাদেরকে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিভাবে আপনার ইউটিউব ভিডিওর লাইক এবং ডিসলাইককে হাইড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাকে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। করার পর এখানে যে নিচের দিকে যে দু নম্বরে কন্টেন্ট বলে অপশান দেওয়া রয়েছে, জাস্ট আপনাকে এই কন্টেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনি যে ভিডিওর লাইক এবং ডিসলাইক হাইড করতে চান সেই ভিডিওটিতে ক্লিক করবেন। তো মনে করুন আমি উপরের ভিডিওতে লাইক এবং ডিসলাইক হাইড করব, তাই উপরের ভিডিওটিতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে উপরে যে পেন্সিল আইকন দেওয়া রয়েছে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। করার পর একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন এখানে মোর বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই মোর অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো মোর অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে একদম নিচের দিকে একটি অপশান দেওয়া রয়েছে, সো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও। তো এর মানে হচ্ছে কতজন ভিউয়ার্স আপনার ভিডিওটিকে লাইক এবং ডিসলাইক করছে সেটা শো করবে। তো এটি আমাদের টিক রয়েছে, এটিকে যখনই আমরা আনটিক করে দেব তখনই কিন্তু কোনো ভিউয়ার্স আমাদের ভিডিওতে যে কতজন লাইক করেছে এবং ডিসলাইক করেছে সেটা কিন্তু আর কোনো ভিউয়ার্স দেখতে পাবে না। তো এটিকে কী করতে হবে, টিক থাকবে এটি আমাদের আনটিক করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে ব্যাক করে নেবেন, নেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। দেওয়ার পর কিন্তু এই ভিডিওর কিন্তু লাইক এবং ডিসলাইক আর কোনো ভিউয়ার্স দেখতে পাবে না। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওর লাইক এবং ডিসলাইককে খুব সহজেই হাইড করতে পারেন। তো এবারে কথা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে এই লাইক এবং ডিসলাইককে হাইড করবেন। তো এর জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে নিলাম। নেওয়ার পরে এটি আমাদের আপলোড ডিফল্টে সেট করতে হবে। তো আপনি চাইলে এখান থেকে যে দু নম্বরে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যে দু নম্বরে ভিডিও বলে অপশান দেওয়া রয়েছে কন্টেন্টের অপশান, তো এই কন্টেন্ট অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যে ভিডিওর লাইক এবং ডিসলাইক হাইড করতে চান সেই ভিডিওতে ক্লিক করে সেম প্রসেস ফলো করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর লাইক এবং ডিসলাইক হাইড হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু আপলোড ডিফল্টে সেট করব, তাই এখান থেকে যে নিচে সেটিংয়ের অপশান দেওয়া রয়েছে এই সেটিংয়ের অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো সেটিংয়ের অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখুন তিন নম্বরে আপলোড ডিফল্টস বলে একটি অপশান দেওয়া রয়েছে, তো আপনি এই আপলোড ডিফল্টসে ক্লিক করবেন। করার পর এখানে যে অ্যাডভান্স সেটিং বলে দু নম্বরে অপশান দেওয়া রয়েছে এই অ্যাডভান্স সেটিং অপশানটিতে ক্লিক করবেন। করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তো নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন
यूजार कैन भिउ रेटिंगस फर दिस भिडियो सेटिंगटाते टिक मार्क देया थाकबे तो आपनी जखनी एटिके आनटिक कर देवें तखन किन्तु कोनो भिउयार्स आर आपनार भिडियोर जे लाइक एवं डिसलाइक सेटा किन्तु देखते पाबे ना। तो ये जखनी आपनी एखान थेके कोरे राखबें तखनी कि हबे ना प्रतिटा भिडियोर क्षेत्रे किन्तु एटा अप्लाई होये जाबे। तो आपनी चाइले एटिके टिक बा आनटिक कोरे आपनार मतो आपनी एटा सेव करते पारें। तो आमार एखाने टिक देवा थाकबे तो आमी एखान थेके क्लोज कर देव। तो ये किन्तु आपनी खूब सहजे आपनार यूट्यूब भिडियोर लाइक एवं डिसलाइक के हाइड कर रखते पारें। तो बंधुरा आजकेर भिडियोटी एई पर्यन्त। तो बंधुरा आजकेर भिडियोटी एई पर्यन्त। भिडियोटी भालो लागले अवश्यई एकटी लाइक करबेन एवं सेई संगे आपनि जदि आमादेर यूट्यूब चैनले प्रथमबार होये थाकेन ताहले एमनि यूट्यूब रिलेटेड टिप्स पेते आमादेर डिजिटल टिप्स बांला चैनलटिके एखनि सबस्क्राइब करुन এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পাশে আছে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারেও বলবো আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো থ্যাংকস ফর ওয়াচিং।